আমরা এখন নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও দেখো যে আমরা ভিডিওতে আছি, ঠাকুরদা থেকে বাসে এসে ঠাকুর টোটোতেও গেছি। আর আজকে কি বলতো বাড়ি ফিরে যাবো। আজকে হচ্ছে পূজা আর ওর বাবা ওরা দুজন চলে গেছে বাইকে করে, সকাল টাকা এখানে ডিউটি করে এখান থেকে বাসে করে বাড়ি ফেরত যাবো, ঠিক আছে? ওয়েদার ভালো নাই বলছে, ওয়েদারটা বেশি বেশি এখানে বৃষ্টি হয়নি, যদিও ডিউটি যে কোনো মুহূর্তে হতে পারে। যাই হোক পৌঁছে যায় ডিউটিতে, আবার ওখানে গিয়ে কথা বলবো। আজকে আমাদের মিটিং রয়েছে, জিপি মিটিং, দেখা যাক কী হয়। ওখানে গিয়ে আবার তাদের সাথে কথা বলছি। এখানে তো আমার পিট করতে সবাই উপরে বুঝতেই পারছো বন্ধুরা, আমি অঞ্চল অফিসে পৌঁছে গেছি। এখানে মিটিংও অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা মিটিংয়ে বসে গেছি, আমি আর আমার যে সেকেন্ড নেম দুজন বসছি, পাশাপাশি মিটিং করছি, ভিডিও করছি। মিটিং যথারীতি শেষ হয়ে গেছে, আর মিটিংয়ে যে শেষ করে আমার হাজব্যান্ডও এসেছিলো আমাকে নিতে, সেই জন্য আমি আর বাসে বাড়ি ফিরছি না, ওর সাথে গাড়িতেই একটু গল্প করে করে বাড়ি ফিরছি। ও বললো যে একটু জায়গার ওখানেও ঢুকবে, নতুন যেখানে বাড়ি হচ্ছে সেখানে এখন কী হচ্ছে সেটা একটু দেখাবে, তো চলো সেটা তোমাদেরকেও একটু দেখাই যে বর্তমান বাড়ির কোন কাজটা হচ্ছে, রেগুলারই তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যে। তো চলো দেখে আর দিই তোমাদেরকে একটু। তো বন্ধুরা, আমাদের নতুন বাড়ির ওখানে পৌঁছে গেছি। আর আগের দিনের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে লিংটন ঢালাই পড়ে গিয়ে তারপরে পিলার ফিলার ঢালাই হচ্ছিল, আর আজকে দেখো এখানে এই যে সেন্টারিং হচ্ছে, মানে মেঝে ঢালাইটা যেটা পড়বে তার জন্য আগে এরকম তক্তা মেরে একটা ফ্লোরের মতন করে দেওয়া হয়, সেইটাই হচ্ছে। তারপরে এর উপরে রড ফড বাঁধবে, তারপরে ঢালাই পড়বে, এটা হচ্ছে মানে কাজের প্রসিডিওরটা। তো আজকে এই যে দেখো, এরা দেখতেই পাচ্ছ যথারীতি তক্তাগুলো বাঁধছে। আজকে বেলাও হয়ে গেছে অনেকটা, আর হয়তো বেশিক্ষণ কাজ করবেন না, এরা একটু পরেই কাজ বন্ধ হয়ে যাবে, আর আমরাও একটুক্ষণ পরে চলে যাব। এরপরে যা যা কাজ হবে সেগুলোও তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, যেরকমভাবে শেয়ার করছি সেরকমভাবেই শেয়ার করতে থাকবো। তো এখন বন্ধ করছি, বাড়ি গিয়ে আবার কথা হবে। তো এই যে দেখতেই পাচ্ছো বাড়ি পৌঁছে গেছি, আর হচ্ছে ওখানে যে সেন্টারিংয়ের কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো হয়ে যাচ্ছে পরপর ধীরে 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 অনেকটাই, মানে প্রত্যেক দিন গিয়েই নতুন কিছু দেখতে পাচ্ছি, নতুন কিছুই মানে হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি। আর স্মৃতিতে আমার যে ভিডিওতে থেকে যাচ্ছে, কিছুদিন পরে যখন ঘুরে দেখবো তখন খুবই ভালো লাগবে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, মানে এত আবার সমস্যা হচ্ছে বিকেলবেলা টাইমটা, আগের বছরও দেখেছি এবছরও সেম প্রবলেমই হচ্ছে। মানে ভিডিও করব, রেডি হব, সব কিছু ভেবে নিব, কিন্তু দেখা যাবে যে করতে পারলাম না, কেননা এত বৃষ্টি হচ্ছে আর এমন কাদা প্যাচপ্যাচে, আর আমার তো রুমে সেরকম পরিস্থিতিও নেই জানো, তা সেই জন্যই আর কি মেনলি রিং লাইটটাও নিলাম আগের দিনের ভিডিওটাতে যেটা শেয়ার করেছি তোমাদের সাথে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার চ্যানেলটা দেখতে থাকো। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।